সৌদি আরবের সকল প্রথা ভেঙে ভিন্ন রকম জীবন কাটান রাজকুমারী আমিরা আল তাওয়িল। রাজকুমারী আমিরার জন্ম 1983 সালে 6 নভেম্বর সৌদি আরবের রিয়াদে, বেড়ে উঠেছেন সেখানেই। তবে তিনি শুধু ছবির সুন্দর রাজকুমারী হয়ে বেঁচে থাকতে চাননি, আত্মনিয়োগ করেছেন নারীর অধিকার ও ক্ষমতায়ন অর্জনে। ইতিমধ্যে জনসেবামূলক কাজ করে নজর কেড়েছেন তিনি। যে দেশে নারীর কঠোরভাবে পর্দা করতে হয় সেখানে তিনি পশ্চিমা পোশাকে ঘুরে বেড়ান, তৈরি করেছে নিজস্ব স্টাইল। রূপকথার রাজকুমারীর জীবনে যেমন রাজকুমারী সে জীবন বদলে দেয়, আমিরার জীবনেও তেমনই ঘটেছে। মাত্র 18 বছর বয়সে তিনি প্রেমে পড়েন প্রিন্স আল ওয়ালেদ বিন তালালের। তাদের বয়সের ব্যবধান ছিল 32 বছর। আল ওয়ালেদ ততদিনে 2 বার বিয়ে করে ফেলেছেন, কিন্তু কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। 2001 সালে বিয়ে করেন তারা। তবে নিজের জীবনে একটি ভয়াবহ পরিস্থিতিতে পড়ে বিবাহ বিচ্ছেদ ঘটাতে হয় আমিরাহকে। স্বামী পাশে থাকলেও চলাফেরা কর্মকাণ্ড নিয়ে আপত্তি তুলেছে শ্বশুরবাড়ির লোকজন। তার দেবর প্রকাশ্য স্বামীকে হুমকি দিয়েছেন, স্ত্রীকে সামলাতে না পারলে কঠিন ঝামেলায় পড়তে হবে। এই পরিস্থিতিতে তারা বিবাহ বিচ্ছেদ ঘটান 2013 সালে। তবে সাবেক স্বামীর সঙ্গে সুসম্পর্ক আছে বলেই দাবি তার। আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমারী আমিরা সৌদির নারী স্বাধীনতার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তির কথা উল্লেখ করেন। তিনি বলেন, সৌদি নারীরা বাস্তব জগতে নিজের মনের কথাগুলো বলার সুযোগ পায় না। সেই কথাগুলো বলার জন্য সামাজিক মাধ্যম একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, সেখানে নারীরা সমান সুযোগ পায় নিজেকে প্রকাশ করার। তবে এখনও নারীকে নানা বিপত্তির মুখোমুখি হতে হয়, বিশেষ করে বিতর্কিত ব্যক্তিরা যখন নারীদের বিরুদ্ধে ক্রমাগত আপত্তিকর কথা বলে যান। কিন্তু এরপরও কোনো দাবির পক্ষে জনমত গড়ে তোলার জন্য নারীদের ভালো প্ল্যাটফর্ম এটি। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।